হ্যালো ভিউয়ার্স, সকলকে আবারও স্বাগতম জানাই আপনাদের ত্রিপুরা স্টাডি চ্যানেলে। প্রিয় ভিউয়ার্স, অনেকেই আমাকে মেসেজ করেছেন যে ডিগ্রি কলেজের রেজাল্ট আপনারা কিভাবে দেখবেন এবং রেজাল্ট কিভাবে আপনারা পিডিএফে ডাউনলোড করবেন। চলুন, খুব সহজে আপনারা নিজেদের মোবাইল থেকেই রেজাল্ট পিডিএফ ডাউনলোড করে নিতে পারবেন। আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা নিজেদের মোবাইল থেকেই গুগলে চলে যাবেন, সেখানে গিয়ে সার্চ করবেন exametc.com। সেখানে গিয়ে সার্চ করবেন exametc.com। তারপর প্রথমে যেটা আসবে এখানে আপনারা ক্লিক করবেন, তারপর অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের নিয়ে যাবে। নিচের দিকে আপনারা স্ক্রল করবেন, এখানে রেজাল্ট পাবেন। এখানে আপনারা রেজাল্ট অপশন আছে, রেজাল্ট অপশন আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের এখানে দেখাবে যে স্টেট এবং ইউনিভার্সিটি, সেগুলি আপনাদের লাগবে না, যদি চান সেখানে আপনারা সিলেক্ট করতে পারেন। নিচের দিকে স্ক্রল করলে আপনারা দেখবেন যে বিএ সেমিস্টার 3 এবং বিএসসি সেমিস্টার 5 অর্থাৎ ফিফথ পাস এবং অনার্সের রেজাল্ট দিয়ে দেওয়া হয়েছে। এখানে রোল নম্বর আপনারা সার্চ করে নেবেন, আপনাদের রোল নম্বর এখানে টাইপ করে নিতে পারেন। তো আমি আগে থেকেই কপি করে রেখেছি, এখানে পেস্ট করে দিচ্ছি। এবং সেমিস্টার আপনারা থার্ড হলে থার্ড এবং ফিফথ হলে ফিফথ এখানে দিয়ে দেবেন। তারপর ভিউ রেজাল্টে আপনারা ক্লিক করবেন। ভিউ রেজাল্টে ক্লিক করার পর আপনারা নিচের দিকে স্ক্রল করে দেখতে পারবেন আপনাদের রেজাল্ট শো করছে, এবং আপনারা চাইলে পিডিএফ ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড পিডিএফে দিলেই কিন্তু আপনাদের রেজাল্ট পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের রেজাল্টটা পিডিএফ ডাউনলোড হয়ে গেছে। সেখান থেকে আপনারা আবার সেটাকে শেয়ার করতে পারবেন। এখানে হোয়াটসঅ্যাপ আছে এবং অন্যান্য সোশ্যাল মাধ্যম আছে, সেগুলিতে আপনারা শেয়ার করতে পারবেন। ভিউয়ার্স, এইভাবে আপনারা খুব সহজেই নিজেদের রেজাল্ট পিডিএফের মাধ্যমে ডাউনলোড করে নিতে পারবেন। এখানে ত্রিপুরার সমস্ত রকমের শিক্ষামূলক ভিডিও আপনারা পেয়ে যাবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন। বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবেন।